Hello friends, welcome to my channel Rumana's Cooking World. আমি আজকে তৈরি করে দেখাবো পিতা ব্রেড। খুবই সুন্দর এবং সফট। তো চলুন শুরু করা যাক। আমি এখন বানাবো পিতা ব্রেড বা লেবানিজ রুটি, বাংলাদেশি ভাষায় নান রুটি, কিন্তু এটা একটু ডিফারেন্ট। তো চলুন, এখানে আমি প্রথমে হালকা গরম দুধ দিব 1 কাপ। দিব 1/2 টেবিল চামচ ইস্ট। এই ইস্ট আপনারা যে কোনো সুপার শপে পাবেন। দিব 1 চা চামচ চিনি। মিক্স করে দিব। মিক্স করে রেখে দিব এটাকে ঢেকে 10-15 মিনিটের জন্য, অ্যাক্টিভ হওয়ার জন্য। ফিরে আসলাম 10-15 মিনিট পর, ইস্টটা ফুলে উঠছে। এটাতে দিব লবণ পরিমাণ মতো, তেল দিব 1 টেবিল চামচ, মিক্স করে দিব। এখন এখানে আমি ময়দা দিব। আটা ময়দা যে কোনো কিছু ব্যবহার করা যাবে, তো আমি ময়দা দিয়ে করব। এই যে মেজারমেন্ট কাপে 3 কাপ ময়দা দিব। আমি এখানে আগেই মেপে নিছি, দিয়ে দিব, মিক্স করব। হাত দিয়ে মিক্স করব। একটু হালকা পানি দিব, যেহেতু ডোটা হইতেছে না, পানি দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব। এখন এটাতে তেল দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর, ফুলে গেছে, এটাকে আবার একটু ভালো করে মথে দিব।
পিস করে নিলে সুবিধা হয় এক সাইজ। এখন আমার শাকটা হয়েছে, লড়ি বানাবো। সবগুলো লড়ি বানানো হয়ে গেছে, এখন এটাকে আমি 5 থেকে 10 মিনিট ঢেকে রাখবো। ফিরে আসলাম 10 মিনিট পর, এখন আমি এগুলোকে রুটি বেলে নিব। এরকম মোটা করে বেলে নিব সবগুলো। এতে লেগে না যায় একটু দিয়ে দিলাম ময়দা। রুটিগুলো বেশি বড় হয় না, এই সাইজেরই হয়। রুটিগুলো বেলা হয়ে গেছে, এখন আমি এগুলো ছেঁকে নিব। আমি চুলায় একটা প্যান বসাইলাম এবং প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি রুটি দিয়ে দিব এবং মিডিয়াম আঁচে ভাজবো, নাহলে পুড়ে যাবে। যখন এরকম হইতে থাকবে, আস্তে আস্তে বুটু বুটু উঠতে থাকবে, তখন উল্টায় দিব। চেপে চেপে ভাজবো।
উঠতে শুরু করেছে খুব সুন্দর করে। এটাকে তুলে নিব, রুটি গুলা নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে 4 থেকে 5 দিন খাওয়া যাবে, কিচ্ছু হবে না। আস্তে আস্তে এভাবে চেপে চেপে দিলে পুরোটা রুটি ফুলে উঠবে। দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলে। বাস এভাবে আমি বাকি সবগুলো রুটি ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার পিতা ব্রেড, খুবই টেস্টি এবং খুবই মজার একটা রেসিপি। রেসিপিটি ফলো করলে অবশ্যই অনেক সুন্দর হবে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল।